জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হল শীর্ষ আদালত আগামী পয়লা মে সুপ্রিম কোর্ট নিজেই সেই রায় পুনর্বিবেচনার মামলা শুনবে দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এর ফলে বিশেষ মর্যাদা হারায় ভূস্বর্গ কাশ্মীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধী দলগুলো আন্দোলনে নামে কাশ্মীরের স্থানীয় দলগুলিও এর ফলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় সেই মামলায় জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা বাতিলের সিদ্ধান্তকে সাংবিধানিক বৈধতা দিয়েছিল সুপ্রিম কোর্ট গত এগারোই ডিসেম্বর সুপ্রিম কোর্ট কাশ্মীর থেকে তিনশো ধারা বিলুপ্তির সিদ্ধান্ত বৈধ বলে জানিয়ে দেয় এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন পরে সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রায় খতিয়ে দেখার বিষয়ে মান্যতা প্রদান করে আগামী পয়লা মে বুধবার সংশ্লিষ্ট মামলার দিন ধার্য করা হয়েছে আগরতলা টিভি